হ্যালো, সালাম আলাইকুম সবাইকে। অটোক্যাডে চতুর্থ ক্লাসে আমি দেখাবো মাল্টিপল ডাইমেনশন স্টাইল এবং সার্কেলের ব্যবহার। মাল্টিপল ডাইমেনশন স্টাইলের জন্য আমি কিবোর্ড থেকে ডি টাইপ করে এন্টার দেব। এখন আমি নিউ বাটনে এখন ক্লিক করব। ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজে আমি নিউ ডাইমেনশন স্টাইল এর নাম দিব। আমি অনলি এখানে ডাইমেনশন, নিউ ডাইমেনশন টাইপ করি। নিউ ডাইমেনশন দিয়ে কন্টিনিউ দিয়ে ক্লিক করব এবং ওকে বাটন। এখন নিউ ডাইমেনশন নামে একটি পেজ ওপেন হয়েছে। এখন আমি এই নিউ ডাইমেনশন স্টাইলটাকে মডিফাই করব। মডিফাই করে লিনিয়ার থেকে আমি কালার চেঞ্জ করে দিলাম, ইয়েলো করে দিব এবং পিছন এটা থেকে আমি যদি দুইটা উঠিয়ে দিব এবং কালার আমি চেঞ্জ করে দিই, গ্লো করে দিলাম এবং স্টাইল আমি ডট দিয়ে দিব। আর এটা ডটেড দিব না, স্ট্রেট রাখবো এবং স্যাম্বলে যাব। স্যাম্বল থেকে আমি স্যাম্বলের টাইপ চেঞ্জ করে দিব চোর এটা, এবং এটাকে একটু বড় করে দিই, 8 ইঞ্চি করে দিলাম এবং টেক্সটের থেকে আমি টেক্সটের কালার চেঞ্জ করে দিব, ব্লার করে দিব এবং এখান থেকে আমি পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিলাম এবং টেক্সট স্টাইল যদি আর একটু বড় করে দিই 12 ইঞ্চি এবং প্রাইমারি ইউনিটে থেকে চেঞ্জ করে দিই আমি প্রাইমারি ইউনিটে যাব। যাওয়ার পর এখান থেকে ইঞ্জিনিয়ারিং থাকবে জাস্ট। এখান থেকে আমি একটা অ্যাপটি প্রিসিশন প্রিফিক্সে দিয়ে আমি অ্যাপটি প্রিফিক্স উঠিয়ে দিলাম। দেওয়ার পর আমি যদি এখন ওকে বাটনটিতে ক্লিক করি এবং সেট কারেন্ট বের হয়ে আসে। এখন এই ডাইমেনশনগুলো যখন আমি যখন আরেকটি লাইন ক্রিয়েট করি, যে কোনো একটি পয়েন্ট থেকে ক্লিক করলাম এবং নিচের দিকে এরকম, এবং আমি যদি এই ডাইমেনশনগুলো দেখতে চাই ডিলিট করে দিই, তার জন্য আমি যদি লিনিয়ার বাটনে ক্লিক করি দেখতে পাবো আমি এখন এরকম এই ধরনের এই স্টাইলে ডাইমেনশনগুলো শো করবে, কেননা আমরা নিউ ডাইমেনশনের মাল্টিপুলভাবে ইউজ করতে পারবো। এখন যদি আমি আরেকটি লাইন ক্রিয়েট করি, এই লাইনটিকে আমি এই মডেলে দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি ডাইমেনশন স্টাইলে যাব, তারপর মডিফাই স্ট্যান্ডার্ডটা দেখে সেট কারেন্ট দিয়ে ক্লোজ করে দিব। এখন যদি আমি এই বাটনটি ক্লিক করি তো দেখতে পাবো এই ধরনের ডাইমেনশন। আবার যদি আমি ডাইমেনশন স্টাইল থেকে নিউ ডাইমেনশনটা দেখে সেট কারেন্ট দিই, সেট কারেন্টে ক্লিক করি তারপর এটা ক্লোজ করে দিব, এখন যদি আমি ডাইমেনশনে ক্লিক করি তখন ঠিক এই পাশে এরকম শুরু করবে। এ হচ্ছে দুই ধরনের ডাইমেনশন, আমি একটা ড্রয়িংয়েই দুই টাইপের ডাইমেনশন ইউজ করতে পারবো। এখন দেখাবো আমি অটোক্যাড সার্কেলের ব্যবহার। তো সেই ক্ষেত্রে আমি উপরে লেফট সাইডে যে উপরে সার্কেল অপশনগুলো রয়েছে, এখানে বেশ কয়েকটি সার্কেল স্টাইল রয়েছে, আমি এই সবগুলো নিয়ে এখন কথা বলবো। তার জন্য প্রথম যে সার্কেলটি রয়েছে এটা সার্কেল রেডিয়াস, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে এই সার্কেল রেডিয়াস টুলবারটি ওপেন হয়ে মানে অ্যাক্টিভ হয়েছে। এখন যে কোনো একটি পয়েন্টে আমি ক্লিক করব। ক্লিক করার পর যদি আমি যে রেডিয়াসটুকু দিব সেটা এই সার্কেলের রেডিয়াস হিসাবে কাউন্ট করা হবে, যেমন 8 ফিট, এই সার্কেলটি 8 ফিট হয়েছে রেডিয়াস। এবং যদি আমি আরেকটি সেন্টার ডায়ামিটার, এটা হচ্ছে ডায়ামিটারে টাইপ করতে হবে, যেরকম আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করব যার ডায়ামিটার দেব আমি 15 ফিট,
ডায়ামিটার আছে 15 ফিট, দ্যাট মিন্স আমি যদি এটা মেজারমেন্ট দিয়ে দেখি যে এটা হচ্ছে লিনিয়ার অপশন থেকে নিচে দেখব রেডিয়াস, এটাকে যদি আমি রেডিয়াসে ক্লিক করি দেখাবে 8 ফিট, এবং এটাতেও যদি ডায়ামিটারে দেখি তাহলে এটা দেখাবে 16 ফিট। এখন যদি আমি এটার রেডিয়াসে ক্লিক করি সেমভাবে দেখাবে 6 ফিট, এবং এটা ডায়া আছে 15 ফিট, ঠিক এরকম। এখন আমি যদি এই দুইটি সার্কেলের ভিতরে আমি আরেকটি সার্কেল ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে কীভাবে করব? যদি আমি নর্মাল সার্কেল ক্রিয়েট করি যে এখানে একটু ক্লিক করার পর আমি এইভাবে ক্লিক করব, কিন্তু দেখা যাচ্ছে যে এটা আমি ঠিক মতো মানে সার্কেলটি ক্রিয়েট করতে পারছি না, সেই ক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে নিচে সার্কেল অপশন থেকে 2 পয়েন্ট নামে একটি সার্কেল রয়েছে, এটা হলে আমি 2 পয়েন্টে ক্লিক করব, 2 পয়েন্ট, তারপর আমি যে এই পয়েন্টে ক্লিক করবো এবং নেক্সট আরেকটি পয়েন্টে ক্লিক করব, তাহলে এই দুইটি সার্কেলের ভিতরে একটি সার্কেল ক্রিয়েট করা হয়ে যাবে। এটা যদি আমরা অন্যভাবে ইউজ করি দেখতে পাবো এখানে আমি একটি লাইন ক্রিয়েট করলাম এবং পাশে আরেকটি লাইন ক্রিয়েট করলাম, করার পর এই পাশে আমি দুইটা লাইনের শেষ বিন্দুতে আমি একটি সার্কেল ক্রিয়েট করব, তার জন্য আমাকে 2 পয়েন্টে ইউজ করতে হবে। 2 পয়েন্ট সার্কেলে যাওয়ার পর আমি প্রথম ফার্স্ট এই লাইনের মানে ইন পয়েন্টে ক্লিক করব এবং সেকেন্ড রাইট সাইডে এই সার্কেলটি সেই লাইনটির ইন পয়েন্টে ক্লিক করব, তাহলে এরকম একটি সার্কেল বসে যাবে। আর এখন যদি আমি এটা হচ্ছে 2 পয়েন্ট সার্কেল, এখন যদি আমি 3 পয়েন্ট সার্কেল ইউজ করি, 3 পয়েন্ট সার্কেল বলতে এখন যেটা হবে যে তিনটা বাহু স্পর্শ করবে একটা সার্কেলের, তার সেই ক্ষেত্রে সরি আমি যদি এখানে একটা লাইন ক্রিয়েট করলাম দেন এই পাশে একটা লাইন, আমি এমন একটি সরি আমি এখানে একটি লাইন ক্রিয়েট করলাম, এমন একটি সার্কেল ক্রিয়েট করব যে তিনটি লাইনের শেষ বিন্দু দিয়ে স্পর্শ করবে, তাহলে আমাকে অবশ্যই এই 3 পয়েন্টে নিতে হবে। 3 পয়েন্ট সার্কেলে ক্লিক করে 3 পয়েন্টে ক্লিক করব, করার পর আমি প্রথম এই লাইনটির ইন পয়েন্টে ক্লিক করব এবং সেকেন্ড এই লাইনটির ইন পয়েন্টে ক্লিক করব এবং তৃতীয়তে এই লাইনটি সার্কেল দেবো, তাহলে এরকম একটি সার্কেল ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক এরকমই আমি যদি এখানে 3টি পয়েন্ট স্পর্শ করি তো সেই ক্ষেত্রে 3 পয়েন্টে যাব, এই পয়েন্টে ক্লিক করব এবং সেকেন্ড এই পয়েন্টে ক্লিক করি এবং তৃতীয়তে এই পয়েন্টে ক্লিক করি, তাহলে এই ধরনের একটি সার্কেল ক্রিয়েট করতে পারবো। এটা হচ্ছে আমাদের 3 পয়েন্ট সার্কেলের ব্যবহার। এখন যদি আমি নিচে যে আছে যে 10 মানে দেওয়া আছে 10 10 রেডিয়াস, তাহলে এই টুলবারটি আমি কোথায় ইউজ করবো তার এখন দেখাবো। যদি এরকম কোনো একটি কর্নার থাকে যে এখানে একটা লাইন ক্রিয়েট করলাম আর একটি লাইনের পর সে ক্রিয়েট করবো, এই এই সার্কেলটি এই দুইটি লাইনের ভিতরে একটি সার্কেল ক্রিয়েট করবো ঠিক এরকম, যার রেডিয়াস থাকবে 6 ফিট, কিন্তু এটা এমনভাবে স্পর্শ করবে যেন দুইটা বাহুতে সমানভাবে স্পর্শ করে, তার জন্য আমাকে যে কাজটি করতে হবে সার্কেল বাটনে সার্কেলটিতে যাবো, 10 10 রেডিয়াস এই বাটনে যাবো, মানে এই টোল বারে ক্লিক করবো, এই লাইনটিতে ক্লিক করবো এবং এই রাইট সাইডের এই লাইনটিতে ক্লিক করবো। এখন আমি 6 ফিট রেডিয়াস টাইপ করে এন্টার দেবো, তাহলে একটি সার্কেল ক্রিয়েট করা হয়ে যাবে যা দুইটা বাহুর ভিতরে বসবে, যেমন আমি এটা রেডিয়াস আছে 6 ফিট। সেম একইভাবে আমি যদি এই কোণার একটি সার্কেল ক্রিয়েট করতে চাই যে দুইটা বাহু স্পর্শ করবে, সম্ভবত অন্য কোনো সার্কেল দিয়ে আমি এটা ক্রিয়েট করতে পারবো না, যখন এটা আমি ক্রিয়েট করতে যাবো দেখতে পাবো একদিকে বেশি চলে আসছে একদিকে কম চলে আসছে, যার কারণে আমাকে এটা নিচের এই টুলবারটি ইউজ করতে হবে 10 10 রেডিয়াস। তাহলে এই সার্কেলটিতে আমি ক্লিক করলাম, করার পর প্রথমে যে কোনো একটি লাইনকে ক্লিক করব এবং পরে অন্য রিপোর্ট লাইনে ক্লিক করব, করার পর আমি যে রেডিয়াসটি দিব সেটা ওই রেডিয়াসের একটি সার্কেল ক্রিয়েট করা হয়ে যাবে, এবং 5 ফিট দিয়ে যদি এন্টার দিই তাহলে একটি সার্কেল ক্রিয়েট করা হয়ে যাবে, তাহলে 5 ফিটের একটি সার্কেল ক্রিয়েট করা হয়েছে। এটা যা একটু ছোটো করে করতে চাই সেক্ষেত্রে আবার যাব আমি 10 10 রেডিয়াসে আমি এই বাহুতে ক্লিক করব এবং সেকেন্ড এই বাহুতে ক্লিক করব, এখন যদি আমি 1 ফিটের একটি সার্কেল রেডিয়াসে ক্লিক করব, তো এই সার্কেলটির রেডিয়াস হচ্ছে
ওয়ান ফিট, এটা আমি দেখতে পাবো। রেডিয়াসে ক্লিক করার পর এটা ওয়ান ফিট দেখাবে। এখন আমি দেখাবো টেনের নিচে আরেকটি সার্কেল আছে, এই সার্কেলটির ব্যবহার। যদি এরকম কোনো একটি সার্কেলের ভিতরে এমন একটি সার্কেল, এই সার্কেল সরি এই ত্রিভুজটির ভিতরে এমন একটি সার্কেল ক্রিয়েট করতে হবে যা তিনটি বাহুই স্পর্শ করবে, তার জন্য অবশ্যই আমাকে এই নিচের এই অপশনটিতে এ টুল বারটি ইউজ করতে হবে। টেন 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 নামে একটি টুলবার আছে সার্কেলের মেনুয়ালের ভিতরে। তো আমি এই সার্কেল এই অপশনটিতে ক্লিক করব, করার পর আমি উপরের লাইনটিতে ক্লিক করব, সেকেন্ড আরেকটি লাইনে ক্লিক করব এবং থার্ড আরেকটি লাইনে ক্লিক করব। তারপর দেখতে পাবো এরকম একটি সার্কেল ক্রিয়েট করা হয়ে গেছে। এটা বোঝাবে এরকম যে আমি যদি এখানে একটি সার্কেল এবং এখানে একটি সার্কেল এবং এখানে একটি সার্কেল, এই তিনটি সার্কেলের ভিতরে এমন একটি সার্কেল ক্রিয়েট করব যে তার জন্য আমাকে অবশ্যই এই টুলবারটি ইউজ করতে হবে। টেন আমি এই বাহুতে ক্লিক করলাম, এই বাহুতে এবং এই বাহুতে ক্লিক করলে এই ধরনের একটি সার্কেল ক্রিয়েট করা হয়ে যাবে তিনটি পয়েন্টের ভিতরে।